পেটিসের জন্য আমি ক্রিম করে নিব এখন। এখানে আমি নিয়েছি ডালডা হাফ কাপ, এটাকে প্রথমে আমি গ্রেট করে নিব। আমি যে চিকন পার্টটা আছে এটা দিয়ে গ্রেট করে নিব। হয়ে গেছে কোরানো, এখন দিচ্ছি আমি তেল 3 টেবিল চামচ। এখন আমি দুটোটাকে বিট করে নিব। হয়ে গেছে, ক্রিমটা তৈরি করা হয়ে গেছে, ঠিক এ ধরনের সাদা সাদা না হওয়া পর্যন্ত বিট করে নিয়েছি। এখন আমি ডো তৈরি করে নিব। এখানে আমি ময়দা নিয়েছি 2.5 কাপ, দিচ্ছি গুঁড়ো দুধ 2 টেবিল চামচ, বেকিং পাউডার 1/2 চামচ, দিচ্ছি লবণ 1.5 চামচ, দিচ্ছি আমি গলানো ডালডা 2 টেবিল চামচ। এটা গরম থাকতে থাকতে দিয়ে দিতে হবে, না হলে ঠান্ডা হয়ে যাবে এবং জমে যাবে। এখন দিচ্ছি আমি তেল 1 টেবিল চামচ। এখন আমি সব মেখে নিব, আর খেয়াল রাখবেন ডালডাটা যেন জমে না যায়, গরম থাকতে থাকতে মেখে নিতে হবে। মাখানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে ডো তৈরি করে নিব। ডোটা নর্মাল রুটি খামিরের চাইতে একটু শক্ত হবে। এটাকে এখন আমি ভালোভাবে স্মুথ করে মথে নিব। হয়ে গেছে, এখন এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিব 15 মিনিটের জন্য। ডোটা 15 মিনিট রাখা হয়ে গেছে। এখন এটাকে আমি সমান 2 ভাগে ভাগ করে নিব। ভাগ করা হয়ে গেছে, আমি একবার রেখে দিব। এখন এটাকে আমি খুব পাতলা করে বেলে নিব। আমি পাতলা করে একটা বড় রুটি বেলে নিয়েছি। এখন আমি ক্রিম লাগিয়ে নিব। আমি যে ক্রিমটা দেখিয়েছি এটাকে আমি সমান 2 ভাগে ভাগ করে নিব, বা 1 ভাগ আমি এখানে লাগিয়ে নিব। এখন আমি এটার উপরে ময়দা ছিটিয়ে দিব। এখন আমি কাট করে নিব। এটাকে আমি 3টা কাট করব, একটা হবে ছোট, একটা হবে বড়, একটা হবে মাঝারি। এই রেশিও অনুযায়ী কাটতে হবে। প্রথমে কেটে নিব ছোট সাইজের করে। এখন মাঝখানেটাকে আমি বড় রেখে বাকিটা কাটবো মাঝারি করে। গেছে, ছোট, মাঝারি, বড় এই 3টা করে কেটে নিয়েছি। এখন আমি রোল করে নিব। প্রথমে আমি রোল করব ছোটটা। রোল করতে হবে টেনে টেনে। এটাকে যতটা সম্ভব পাতলা করে টেনে টেনে রোল করে যেতে হবে। এখন আমি মাঝারি যেটা আছে এটার উপরে ছোটটাকে রেখে দিব। রেখে টেনে এটার সাথে লাগিয়ে দিব। টেনে টেনে আমি রোল করে যাব। এখন আমি রাখলাম বড়টার উপরে, এটাকে টেনে আগে লাগিয়ে দিব ভালো করে, তারপর এটাকে টেনে রোল করে যাব। এখন এটাকে আমি 10 মিনিটের জন্য
ঢেকে রাখবো। আপনারা চাইলে নর্মাল ফ্রিজে এটাকে রেখে দিতে পারেন 10 মিনিটের জন্য, কিন্তু যেহেতু এটা এখন উইন্টার সিজন এখন এটাকে বাইরে রাখলে হবে। এখন আমি অন্য নিয়মে কাটবো। এখন আমি দুইটা ছোট, একটা বড় আর দুইটা মাঝারি নিয়মে কাটবো। প্রথম আমি দুইটা ছোট কেটে নিব, এই দুইটা আমি সেম করে কেটেছি। এবার আমি মাঝখানেরটা বড় রেখে বাকি দুইটা মাঝারি করে কাটবো। এবার আমি কেটেছি দুইটা ছোট, তারপরে দুইটা মাঝারি, আর করেছি একটা বড়। আপনাদের থেকে যেটা সুবিধা মনে হয় সে নিয়মে কাটতে পারবেন। এখানে আমি কেটেছি পাঁচটা আর ওখানে কেটেছি তিনটা। এখন আমি এটাকে রোল করে নিব। আমি ছোট দুইটা রোল করে নিব। রোল করার নিয়মটা যেটা আগে বলেছি, টেনে টেনে রোল করে যাব। এখন আমি মাঝারি দুইটার উপরে রোল করব। আমি আপনাদের দুটো নিয়ম দেখিয়েছি, যেটা ভালো লাগে সেটা করতে পারেন। এখন এটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। নারকেল স্টাফিং তৈরি করে দেখাবো। এখানে আমি নিয়েছি কোরানো নারকেল হাফ কাপ, চিনি 2 চামচ দিয়ে মিশিয়ে নিব। হয়ে গেছে, এটা হলো আমার মিষ্টি স্টাফিং। আমার দুই ধরনের স্টাফিং তৈরি করা হয়ে গেছে। এটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর এখানে আছে নারকেলের পুর, যেটা আমি একটু আগে তৈরি করে দেখালাম। এখন আমি চলে যাব ডোতে। প্রায় 10 মিনিট হয়ে গেছে, আমি এখান থেকে একটা নিয়ে নিব। এখন সামান্য ময়দা ছিটিয়ে নিব। আমি এটাকে বেলে নিয়েছি, প্রায় এ ধরনের মোটা করে বেলেছি। এটাকে অবশ্যই পাতলা করে বেলা যাবে না, ঠিক এ ধরনের মোটা হবে। এখন আমি সাইডগুলোকে কেটে নিব। কাটার পর ঠিক এই ধরনের মোটা হবে। এখন আমি এটাকে পেটি সাইড করে কেটে নিব। আমার এক একটা ডো থেকে 4টা করে পেটিস হবে, হয়ে গেছে। এখন আমি যে দুইটা পুর করে রেখেছি, একটা ঝাল আর একটা মিষ্টি, প্রথমে মিষ্টিটা দিব। এবার আমি এই সাইডটাতে একটু পানি লাগিয়ে দিব, তবে চাপ দেওয়া যাবে না। এখন আমি আলতো করে নিয়ে জাস্ট এ পাশে লাগিয়ে দিব, কোনো মতেই কিন্তু চাপ দেওয়া যাবে না, ঠিক এই ধরনের হবে। এখন আমি দিব ঝালের স্টাফিংটা। এটার লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। এক পাশে একটু পানি লাগিয়ে দিব। সবগুলো পেটিস বানানো হয়ে গেছে। এখন আমি একটা ডিমের হলুদ অংশ বিট করে দিব। হয়ে গেছে, এখন এটাকে আমি বেক করে নিব। চুলে একটা হাঁড়ি বসিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য ফ্রিহিট করে নিব। আমার হাঁড়িটা 10 মিনিট ফ্রিহিট করা হয়ে গেছে। এখন আমি পেটিসটা দিয়ে দিব। এখন আমি এটাকে বেক করে নিব মিডিয়াম টু লো স্পিডে 30 থেকে 35 মিনিট। এখন আমি সাইডের বেঁচে যাওয়া খামিটা কাজে লাগাচ্ছি। আমি একটা বেনির মতো করে করব। এগুলো কিন্তু কিছু ফেলে দেওয়া জিনিস না।
আছে সাইড থেকে বেঁচে যাওয়া, এটা দিয়ে আমি আরেকটা করছি। আমি একটু সামান্য বেলে নিব এটাকে, পাতলা করা যাবে না, যেন মোটাই থাকে। জাস্ট সামান্য একটু বেলে নিব। এবার আমি সাইডটা একটু কেটে দিব যেন ফুলে উঠে এটা বেক করার সময়। এখন ভিতরে ফাঁক করে স্টাফিং ঢুকিয়ে দিব। এই সাইডে একটু ডিম লাগিয়ে দিব, একটু প্রেস করে লাগিয়ে দিব। আমি এখন এখানেও ডিম ব্রাশ করে দিব। এখন আমি এটাকেও বেক করে নিব। বেক করার পর দেখুন কতটা সুন্দর হয়েছে। তো কিছু ফেলে দেওয়ার না, আপনারা চাইলে বা করে নিতে পারেন। প্রায় 35 মিনিট হয়ে গেছে, পেটিসগুলো হয়ে গেছে। এখন আমি এগুলোকে নামিয়ে নিব। সবগুলো পেটিস তৈরি করা হয়ে গেছে, এখন এগুলো গরম আছে। আমি এখন এগুলোকে প্রপার ওয়েতে ঠান্ডা করে নিব। হয়ে গেল বেকারি স্টাইলে করা হোমমেড পেটিস। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। বাসায় ট্রাই করে দেখবেন, কেমন হয় আমাকে জানাবেন। আর আমাকে ইন্সপায়ার করার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই পাশে বেল আইকনটি টিপতে ভুলবেন না, এতে করে যখনই আমি কোনো রেসিপি শেয়ার করব সাথে সাথে আপনাদের নোটিফিকেশন চলে আসবে। আল্লাহ হাফেজ।